প্রতিদিন জীবনে আনন্দ নিয়ে স্বাগত আজ আমরা প্রভুর অপূর্ব মহিমা নিয়ে আলোচনা করব যে কিভাবে নিজেদের জীবনে তা আমরা প্রয়োগ করতে পারি আর আমার সঙ্গে জিন্ডাস টাকি রয়েছেন প্রভুর মহিমার বিষয় আলোচনা করার জন্য জিঞ্জার আমাদের টেলিভিশন প্রোডিউসার তবু ওকেই আজ আমাদের আলোচনা যোগ দিতে ডেকেছি কিভাবে জিঞ্জার নিজের কাজ সামলায় তা আমাদের বলবেন আপনাকে স্বাগত জিঞ্জার এখানে সে দারুণ লাগছে আপনি এই প্রশ্নটা করতে পারেন কারণ আমি যাদের জানি তাদের মধ্যে আপনি সবচেয়ে বেশি করেছেন আমি ব্যস্ত এই কথাটি বলা বন্ধ করেছি আমি বলি আমি ফলদায়ক আর ব্যস্ত থাকার ফলদায়ক থাকার মধ্যে একটা পার্থক্য আছে আমি যেটা করি সেটার প্রভুর মহিমার দ্বারা করি আর কয়েক সপ্তাহ আগেই আমি নিজের মনে ভাবছিলাম যে আমরা আমাদের স্টুডিওতে ইন্টারভিউ অনুষ্ঠান করছি শুরু করছি ভোর সাড়ে চারটে সারা দেশের বিভিন্ন নিউজ স্টেশনে সেই অনুষ্ঠান প্রচারিত হয় আলোচনা হতো আমার তখন সদ্য মানে একশত নতুন একটি বই নিয়ে মানে বলতে চাইছি যে আর সারা দিনে পাঁচ মিনিট পরে পরে ইন্টারভিউ নিয়ে গেছেন ভাবা যায় না আমার মনে হতো আমি যেন এক ঘন্টা ধরে ওখানে থাকতাম এটা তখনই হয় যখন প্রভু তা করান কারণ সেটাই প্রভুর মহিমার আসল ক্ষমতা তার ক্ষমতার শক্তি এটা আর এটাই হয়ে থাকে এটা একটা ভীষণ শক্ত ব্যাপার যেটা অত শক্ত অত বড় বলে মনে হয় না খুব সত্যি কথা খুব অল্প বয়সে আমি খ্রিস্টান হয়েছিলাম কারণ আমি খ্রিস্টান বাড়িতে বড় হয়েছি আমি যখন মাত্র চার বছরের তখনই আমার যাত্রা শুরু হয়েছিল এমন নয় যে পরিত্রাণের প্রারম্ভিক মহিমায় তা এগিয়েছিল বরং প্রতিদিনের জীবনের মহিমার ভূমিকার কথা জেনেছিলাম দৈনন্দিন জীবনে প্রভুর ভূমিকার কথা না জানলে আমি উঠে আসতে পারতাম না বাঁচতে পারতাম না আমি শুধু ভাবি যে বেশিরভাগ মানুষ কিভাবে জীবনের সেই জায়গায় পৌঁছয় যেখানে তারা অবশেষে বোঝে আমার চেষ্টা কাজে লাগছে না আমি হয়তো খ্রিস্টান হয়েছিলাম কিন্তু আজও তা বুঝতে পারছি না এদের অন্যরকম কিছু দরকার হ্যাঁ জিঞ্জার তুমি যখন বললে আমি আর উঠতে পারবো না তখন এটা মনে হয় সবাই বুঝিয়ে দেওয়া দরকার যে তুমি হয়তো বাঁচতে পারতে কিন্তু তাহলে হয়তো দুঃখের সীমা থাকতো না আর কি যেন সারা পৃথিবী আমার মানে এই ভাবমানে চলে তারা হোটেলে বেড়ায় কিন্তু কোনো প্রাণ নেই কোনো আনন্দ নেই কোনো শান্তি নেই সবসময় তারা বিচলিত কেমন যেন লড়াই করছে আপনি একজন খ্রিস্টান হতে পারেন তবুও সেই অবস্থা থাকতে পারে মানে প্রভুর মহিমা হলো প্রভুকে কিভাবে সাহায্যের জন্যে ডাকতে হয় সেটা জানা কিভাবে তাকে বিশ্বাস করা যায় নির্ভর করা যায় তারপর আস্থা দ্বারা তা গৃহীত হয় আগেই বলেছি যে আমি কতটা ফলদায়ক কিন্তু আপনারাও ফলদায়ক আমি জানি যে আপনার স্বামীরও মানে বাচ্চা রয়েছে তোমার কাজকর্ম রয়েছে আমাদের টেলিভিশন অনুষ্ঠানের আপনি তার সঙ্গে আছে ঘোরাফেরা ভিন্ন ভিন্ন জায়গায় আমার সঙ্গে যাওয়া কাজ করা দেশের বাইরেও যাওয়া একবার নয় বারবার কি করে এত সব করে তুলতে পারো বুঝিনা না সবচেয়ে অপূর্ব যে ব্যাপার সেটা হলো নিজের জন্য খুব অল্পই করতে হয়েছিল সেটা সবটাই প্রভুর মহিমার জন্য কারণ প্রতিদিন প্রভুর হাত না থাকলে হতবুদ্ধি করে দেওয়ার মতো অসংখ্য ঘটনা ঘটতে থাকতো আর কেউই নিখুঁত নয় আজও আমরা সেই অবস্থায় পৌঁছোই যখন হতবুদ্ধি হয়ে যাই সেই সময় আমাদের ডাকে প্রভু সাড়া দেন কিন্তু এটা শুধু আমার সামর্থ্য বা আমার উপহারের কথা নয় আমার যে আরো অনেক বেশি এই ব্যাপারে উপহার প্রাপ্ত অনেকে বেশি সম্পন্ন লোক আছে সেটা না লোকে যখন তাদের জীবনের দিকে তাকায় সবসময় তখন খুঁজে পায় মানে প্রভু আমাদের জীবনের দিকে তাকালে আমাদের কল্পনার বাইরে অনেক উপর পর্যন্ত দেখতে পান এটা বেশ হতবুদ্ধিকর একেবারে বিনয়ের মতো অপূর্ব তারপরে প্রভুকে প্রতিদিন প্রতিদিন চাই মানে দৈনন্দিন জীবনে একজন খ্রিস্টান হিসেবে হতাশ হয়ে লড়ে যেতাম এমনকি সহায়ক গোষ্ঠীর একজন নারী হয়েও আমি বড় বড় সহায়ক গোষ্ঠীতে থেকেও হতাশ হতাম লড়াই করতাম ক্লান্ত আর প্রভু প্রভু আমি ভীষণ ক্লান্ত আমাদের আমাদের এরকম হতে বলবেন না তিনি যতটুকু দেন আমাদেরও উচিত সেইটুকু আনন্দ সহকারে করে যাওয়া তখনই অমনি ছিলাম নিজের স্বপ্ন নিয়ে বাঁচতাম এবং বললেই হবে যে পূর্ণ সময় সহায়তায় নিযুক্ত ছিলাম কিন্তু সেটা উপভোগ করতে পারতাম না শেষে আমি উত্তর খুঁজতে শুরু করলাম তখন দেখলাম আমি যেগুলো খুঁজছি তার মধ্যে একটা আমি নিজেই বিশ্বাস করতাম না আপনারা তো জানেন যে প্রভুকে বিশ্বাস করতাম আমার প্রভুর সাহায্য দয়া করে কিন্তু আমি বলছি দৈনন্দিন জীবনে প্রতিটি মুহূর্তে প্রভুকে পাওয়ার কথাটা ছোট ছোট ব্যাপারেও এমনকি চোখের কন্ট্যাক্ট লেন্সের ব্যাপারেও দেখতে একটু অস্বস্তি হলেও আমি কেমন হতাশ হয়ে পড়তাম প্রভু আমায় সাহায্য করুন এই কথাটা কেন বলিনি তারপর ধরুন চুলটা ঠিক যেমন চেয়েছি তেমন হচ্ছে না এমনটা কি কখনো হয়েছে যে তুমি চুলটাকে একভাবে রাখতে চাইছো অথচ সেভাবে থাকছে না সেই যাই করছো না কেন তা হয়েছে আসলে প্রভু এইভাবে আমার চুলটা রেখেছেন আজ তো ভালো লাগছে কারণ যে রকম ভাবে রেখেছো সেটাই এখন স্টাইল হয়ে গেছে প্রভুর মহিমা বহু বছর আগেকার এক কথা মনে পড়ে তখন প্রভু আমায় তার মহিমার বিষয় শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিলেন এই বইটি লেখারও বহুকাল আগের কথা এই বইটা ইফ নট ফর দ্য গ্রেস অফ গড তখন আমি এই বার্তাটা জানবার চেষ্টা করেছিলাম চরম সত্যটা হলো একদিন সকালে যখনই চুল নিয়ে ব্যস্ত হাতের কাছে ছিল একটা হট কার্লিং আয়রন একটা চুল কিছুতেই বাগে আসছিল না তখন ওই হট কার্লিং আয়রনটা নিয়ে এই চুলটাকে একেবারে কার্ল করে ফেলতে চাইছিলাম প্রত্যেকবার কার্লিং আয়রনটা থেকে চুল বেরিয়ে হতো আর আমি হতাশ হতাম হতাশ হয়ে পড়লে আমি আমার চুলগুলো এলো মোলে করে দিতাম বলে উঠতাম যে এটা কি হচ্ছে না আমার কিন্তু তখন আমি প্রভুর মহিমা চিনেছি তাই বললাম হে প্রভু দয়া করে আমাকে সাহায্য করুন তারপর অবাক হয়ে যাবেন আমার ওই কার্লিং আয়রনটা দিলাম মানে আরেকবার দেওয়া চুলটা ঠিক হলো প্রভু আমার কাছে প্রমাণ চাইছিলেন তাকে ছাড়া আমি কিছু করতে পারি না আমি জানি যে অনেকেই হয়তো ভাবছেন ও পাগলের প্রলাপ বকছে আমি কখনো প্রার্থনা করতে যাব না সেটা ঠিক কারণ প্রতিদিন এই রকম ছোট ছোট ব্যাপারে থেমে থেমে প্রভুর কাছে প্রার্থনা আমি করতে চাই না সেই মুহূর্তে আমি জানবো যে প্রভুর মহিমা আমি গ্রহণ করছি না এটাই সত্যি কথা ঠিক আসলে জীবনের পথে একটা সময় প্রভু আমায় বারবার শিখিয়েছিলেন যে হতাশা মানেই হল মাংস দ্বারা চালিত কাজ হয় কাজটা আমি করব না করব না প্রভু করবেন আমি যদি আমার জীবনের দায়িত্ব নিয়ে দৌড়ই তিনি তাহলে দাঁড়িয়ে থাকবেন আর আমি ক্লান্ত অবসন্ন হব তাই নয় কি আর আমি সেই জন্য আমার রেফ্রিজারেটরে লিখে লিখেছিলাম হতাশা মানে মাংস দ্বারা চালিত কাজ বলছিলাম যে কীভাবে ভারসাম্য বজায় রাখি আমি আসলে শিখেছি যে সব সময় কোনো হতাশ বিচলিত আর অশোকী থাকা উচিত নয় আমি নিজে করছি মানেই আমি গোলমাল পাকাবই প্রায় আমরা এইজন্য দিয়া বলকে দোষারোপ করি কিন্তু প্রভুর মহিমা জীবনে গ্রহণ না করার ফলে এটা হয়ে থাকে আমার ব্যক্তিত্বটা একটু মিশ্র ধরনের বলা যায় খানিকটা রাগী ধরনের খানিকটা নিশ্চিত ধরনের ব্যাপারটা এই রকম এখনই কাজটা করব আর করতে করতে উপভোগ করব হতাশার একটা প্রণালী সম্বন্ধে আলোচনা করা যাক সব কিছুতে ভারসাম্য রাখার ব্যাপারটা শিখতে হয়েছিল কারণ ওটা খুব গুরুত্বপূর্ণ আমার জীবনে প্রভুর আহ্বান আমি যাই করি না সেটা প্রভু বললেছেন কিনা নিশ্চিত হয়ে নেওয়া হতে পারে আমার স্বামী আমার ছেলে মেয়ে বা সংসার যার বিষয় হোক না কেন তবে সবসময় যদি কাজের মধ্যে থাকেন আর ভাবেন যে করতেই হবে তাহলে শেষে এক চরম হতাশাময় আর হতবুদ্ধিকর ব্যাপার হবে অথচ প্রভু চান আমরা হালকা হয়ে চলি কারণ তার জোঁয়ালি সহজ তিনি আমাদের কিছু করতে বলেন না ওই সব কাজের মাধ্যমে প্রভুর সঙ্গে পথ চলার সুযোগ দিচ্ছেন তিনি তাই নিজেকে যখন পেছনে টেনে ধরে যেটা সবসময় গুরুত্বপূর্ণ সেই প্রার্থনায় নিয়োজিত করি বা নিতে সময় দিতে থাকি যাতে তা শুষে নেওয়া যায় এবং নিজের বুদ্ধিতে সবকিছু স্থির করার রাগ না দেখাই তখন আমি একটা বিরাট পার্থক্য পার্থক্য দেখতে পাই সবকিছুর মধ্যে মহিমার ব্যাপারে আরও একটা জিনিস ভালো লাগে প্রভু আমাদের দোষগুলো বোঝেন আর তাই লোকে যখন আমায় বলে যে আমায় অন্য কিছু করা দরকার আমি সবার মতো একই কাজ করছি বলে অবশ্য নয় তখন ভাবে যদি সত্যি ব্যাপারটা কল্পনা কিন্তু অনেক সময় প্রভু তার বাণী অথবা বাণী উচ্চারিত কণ্ঠস্বর নিয়ে অন্য কারোর কাছ থেকে আরেকজনের মধ্যে আসেন তিনি তখন একেবারে হৃদয়ের কথা বলেন তার আত্মা ও তার মহিমার জ্ঞান দান করে তিনি জানান যখন প্রয়োজন তখন সবকিছু সহজ ও হালকা হয়ে যাবে এটাই অলৌকিকতা প্রতিদিনের চলাফেরার এটাই হলো প্রভুর অলৌকিকতা যা অনুভব করার জন্য তার সঙ্গে সময় কাটানো দরকার তাই প্রভুর কাছে যাওয়ার মানে তার ওপর প্রদর্শন করানো তাকে যে আমি জানি তাকে ছাড়া কিছুই আমি করতে পারি না আর তাকে আমার ভীষণ দরকার তার দয়া আর মহিমার জন্য আমি তাকে ডাকি যাতে তিনি আমায় যা করতে বলেছেন তার সাহায্য নিয়েই তা আমি যেন করতে পারি আর তোমার পরিবার আছে আমি যখন সহায়ক গোষ্ঠী শুরু করি তখন আমার ছেলে ছেলেমেয়েরা বড় হয়ে গেছিলো সংসার এবং কাজ একসঙ্গে চললে যে কোনো একটা ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আমি এটা একমত নই এখন তুমি যা করছো সেটা তো সবাইকে বলা যাচ্ছে না আমার মেয়ে স্যান্ডরা তিন বছর বয়সে যেমন সন্তান আছে স্যান্ডি আমাদের সঙ্গে কাজ করছে আর পনেরো বছর ধরে ওর যখন সন্তান হয়েছিল তখনও কাজ করতে চেয়েছিল তবে পূর্ণ সময়ের জন্যে কাজ করা সম্ভব হয়নি পরে আংশিক সময়ের জন্যে সে আমার সঙ্গে কাজ করেছিল সব সময় নিরাশায় ডুবে থাকত লড়াই করে যেত কাজে লাগানোর চেষ্টা করতো অবশেষেও বুঝেছিল যে সেটা ওর জীবনের এমন এক সময় ছিল যখন প্রভু চেয়েছিলেন ও বাচ্চাদের সঙ্গে বাড়িতে থাকে আর ও বাচ্চাদের সঙ্গে থাকার মতো করে জীবনধারা বদলে ফেলেছিল একটা ছোট বাড়িতে চলে গেছিল কিন্তু হুম সেখানেও সে শুধু শান্তিটুকুই চেয়েছিল আর কিছু নয় অতএব বলা যায় হুম সর্বক্ষণের কাজ আর সংসার দেখা সবার কাজ নয় কখনোই না মানে তখন আমি ওর যমজ দুটকে দেখি আর আমি আমার সব নাতি নাতিদের নিয়ে থাকতাম আর দু ঘন্টা পরে আমার মনে হতো না এবার বাড়ি যেতে হবে কারণ ওই যে চিৎকার চেঁচামেচি সরুগুল তাতে মনে হতো প্রভুর মহিমা যেন আমি ঠিকভাবে পাচ্ছি না একসঙ্গে থাকার মহিমা অর্জন করেছিল আর দারুণ মা হয়ে উঠেছিল ক্যারিয়ার সামলিয়ে বাচ্চাদের বড় করার মহিমা প্রভু আমাকেও দিয়েছিলেন আর সুসংবাদটা হলো এই যে সবাই কিন্তু এই মহিমা লাভ করেন না তাই আমাকে বা তোমাকে দেখে তাদের এটা ভাবার দরকার নেই আমার দ্বারা কিছু হবে না ওদের মতো মহৎ কাজ আমি করতে পারি না আপনি শুধু সেই কাজ করুন যা প্রভু আপনাকে করতে বলেন আর তার ফলে অনেক অনেক মানুষ মুক্ত হয়ে যায় কারণ আমরা আজ যেটা নিয়ে কথা বলছি সেটা অভিজ্ঞতা বললেই শেষ হয় না আমরা দুজন তার মধ্যে দিয়ে এসেছি বুঝেছি যে প্রভুর মহিমা এই পরিবর্তন এনেছে এ হলো সেই মহিলার কথা যে হতাশ হয়ে ঘরে বসেছিল কারণ ওই মহিলার কাছে পরিবারের সঙ্গে সময় কাটানোর মতো সময় ছিল না ফলে তার মনে হতো যে সে যথেষ্ট কিছু করছে না কিন্তু প্রভু তার পরিস্থিতি সহজ করে দিতে চান অথবা যে লোকটি কর্মক্ষেত্রে কঠিন অবস্থার মধ্যে দিয়ে চলছে এবং বাড়িতে হতাশা নিয়ে আসছে সেই সমস্ত হতাশার জন্যই প্রভুর মহিমা প্রয়োজন একদম ঠিক কথা আজ রোমিও বারো অধ্যায়টা সকালে দেখছিলাম একটা বইয়ের প্রয়োজনে আমি পড়ছিলাম বলা হয়েছে তার মহিমার কথা পৌল বলেছেন বস্তুত আমাকে যে অনুগ্রহ দত্ত হইয়াছে তাহার গুণে আমি তোমাদের মধ্যবর্তী প্রত্যেকজনকে বলিতেছি আপনার বিষয়ে যেমন বোধ করা উপযুক্ত কেহ তদপেক্ষ বড় হয়ে ওঠে না কিন্তু ঈশ্বর যাকে যে পরিমাণে বিশ্বাস বিতরণ করিয়াছেন তদনুসারে যে সুবোধ হইবার চেষ্টা আপনার বিষয় বোধ করুক তিনি বলছেন আমি সংশোধনের বাণী নিয়ে এসেছি কিন্তু সেটা শুধুমাত্র প্রভুর মহিমার জন্য পৌল ছিলেন মন্ডলের একজন অনুগামী তিনি সংশোধন সম্পর্কে যথার্থ ছিলেন আমি নিজে তোমাদের সংশোধনের জন্য দৌড়চ্ছি না কারণ আমি যা নিয়ে এসেছি সেটার অধিকার আছে আর আমি বিনয় সহকারে তা করছি কারণ এজন্যের জন্য আমায় ডাকা হয়েছে তিনি বলেছেন সতর্ক করে দিচ্ছি যাই হোক না কেন সেটা করতে পারো নিজের চিন্তাধারার গুরুত্বের সম্বন্ধে অতিরিক্ত জোর দিয়ে ফলানো ফাপানো মতামত দিও না কারণ তোমাদের অনেক ধরনের কাজ করতে হবে আমাদের বোঝা দরকার যে আমরা যাই করি না কেন সেটা প্রভুর মহিমা ও দয়া আছে বলেই করি আমি প্রায় দশটি বই লিখেছি লোকে আমায় সব সময় বলে কি করে দশটি বই লিখলেন জিঞ্জার সত্যি কথাটা তোমাকেই বলি আমার নিজেরই মনে নেই কিভাবে লিখেছি বা কখন লিখেছি তাই আমিও লোকেদের দিকে তাকিয়ে ভাবি কখন এসব করলাম আমি প্রভুর মহিমা আপনাকে দিয়ে যা করাবে তা জেনে অবাক লাগবে আমি তো মনে করি যে আজ যারা আমাদের দেখছেন যারা আর দশ জনের মতো নিজের মাথা চুল ছিঁড়তে চান যারা নিজেদের বাচ্চাদের নিয়ে বিবাহিত জীবন নিয়ে আর্থিক ব্যাপার নিয়ে নিজেদের শরীর নিয়ে এইভাবে যারা জীবন কাটাচ্ছেন তাদের সবার উদ্দেশ্যে যিশু বলেছেন আমার কাছে এসো যারা পরিশ্রম করছো এবং অতিরিক্ত ভারে জর্জরিত তাদের আমি বিশ্রাম দান করব তাই ঘটনাটি হলো যে আপনি ও আমি মানে আমরা হতাশাগ্রস্ত হলেই প্রভুর কাছে যাওয়া উচিত আমি সব সময় বলি যে আলাদা হয়ে যাবার আগে পৃথকভাবে এগিয়ে যেতে হবে মানে বলা যায় যিশু বলেছিলেন পৃথকভাবে এসো আমার সঙ্গে কিছুক্ষণ কাটাও তার সঙ্গে আমরা জানতেও পারি আর শিখতেও পারি যে কিভাবে তার সাহায্যে আমাদের বাঁচতে হয় আমিন আমাদের স্টুডিওর এই অংশে এতক্ষণ সময় কাটানোর জন্য তোমাকে ধন্যবাদ জানাই আমরা তোমাকে আবার ক্যামেরার পেছনে যেতে বলবো এবং অনুষ্ঠান শেষের সময় যাবতীয় নির্দেশ দেবেন আমরা দেখাবো কিভাবে প্রভুর হাতে পড়ে আবার সজীব হয়ে উঠেছিল অনেক হতাশ মানুষ স্বামী স্ত্রীরাও গত কয়েকদিন ধরে আমার বই ইফ নট ফর দ্য গ্রেস অফ গড নিয়ে আপনাদের শিক্ষাদান করছি আমি আর আমাদের দুর্যোগময় জীবনে প্রভুর মহিমায় অলৌকিক কার্য সম্পাদন করে আপনাকে যত রকম পরীক্ষার মুখে পড়তে হোক না কেন তার মাঝখান থেকেও কিভাবে প্রভুর মহিমা গ্রহণ করতে হয় তা জানতে পারেন সম্পূর্ণ অসহ্য চালানো যায় না এমন নানান পরিস্থিতি পাল্টে যায় আর মানুষের কাছে প্রায় সব কিছুই অসম্ভব মনে হয় কিন্তু প্রভুর কাছে কোনো কিছুই অসম্ভব নয় এরপর যে স্বামী স্ত্রীর বক্তব্য আপনাদের শোনাব তাদের বিবাহিত জীবনে প্রভুর সমস্যা ছিল ওনারা নিজেরাই বলবেন কিভাবে প্রভুর মহিমা তাদের বিবাহিত জীবনে পরিবর্তন এনেছিল শুনুন এমন কোনো গর্ত নেই যার থেকে তিনি তুলে আনতে পারেন না তা সে যত খারাপ অবস্থাতেই থাকুন যিশু তার থেকে বার করে আনেন জেরাল্ড ও মেভিস ব্রাইটন আজ তিরিশ বছরের বিবাহিত জীবনের দিকে যখন তাকান তখন বিস্ময় অবাক হয়ে দেখেন যে দুটো মানুষের ভেঙে যাওয়া আহত সম্পর্ক সঠিক পথে ফিরিয়ে আনার জন্য প্রভু কী না করেছিলেন সতেরো বছরের মেভিস চব্বিশ বছরের জেরাল্ডকে বিয়ে করেছিলেন ছোটবেলার যৌন লাঞ্ছনার অভিজ্ঞতা নিয়েই বিবাহিত জীবনের মধ্যে পা দিয়েছিলেন সেই লাঞ্ছনার সূত্রপাত হয় ওনার ন বছর বয়সে যার দ্বারা হয়েছিল সে ছিল পরিবারের সদস্য আত্মকরুণা সম্ভবত সবচেয়ে খারাপ জিনিস আমার কোনো আত্মবিশ্বাস ছিল না বছর পেরিয়ে যেতে থাকে বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাহ্যিকভাবে একটা আত্মবিশ্বাস দেখাতাম যার ফলে বাইরে থেকে মনে হতো ভালোই আছি কিন্তু ভেতরে ভেতরে সর্বদা বয়ে চলতো না নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হতো জিরাল্ডের ছিল নিজস্ব সমস্যা খুব বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী মা ও ঠাকুমার কাছে মানুষ হওয়ার পর জিরাল্ডের মনে হতো অন্য কেউ তাকে সামলাতে পারবে না একটা সময় ছিল যখন ম্যাভিসের কোনো কথাই আমি সেভাবে পাত্তা দিতাম না ও যদি কালো বলতো তো আমি বলতাম সেটা সাদা ও যেখানে যাওয়ার কথা বলতো আমি বলতাম তার উল্টো দিকে যাবো ও বলতো চলে উঠি আমি বসে থাকতাম মাথায় থাকতো যে আমায় যেন হাতের মুঠোয় না নিয়ে ফেলেও মনে হয় সেটা আমার নিজস্ব সমস্যার কারণেই ঘটতো আর ম্যাভিসের সমস্যা থাকাটাও একটা কারণ ছিল হয়তো সেই জন্য যা করতাম সেটা প্রীত করার মতো মনে হতো না কখনোই ঘটনাচক্রে নতুন এক সহকর্মীর সঙ্গে জিরাল বেশিক্ষণ সময় কাটাতে শুরু করে মেভিস সেটা জানতেন ও আগে থেকে সতর্ক করেছিলেন আমি মেভিসকে বলেছিলাম নির্বোধের মতো কথা বলো না ও যেটা ভাবছিল সেটাতে ওরই লজ্জা পাওয়া উচিত ছিল ওর কথায় কোনো সারমর্ম ছিল না সবকিছু সবকিছু বেশ ভালোই চলছিল কিন্তু প্রতিনিয়ত আমি যেন কেমন দূরে চলে যাচ্ছিলাম একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছিল যেটা শেষ ওকে ছেড়ে যেতে বাধ্য করেছিল আমায় ওদের বিচ্ছেদ ছিল পাঁচ মাসের মেভিসের জীবনে এটাই ছিল সবচেয়ে কঠিন সময় ভাষায় বলতে হলে বলবো নরক এক ভয়ানক জীবন সে সময়ের যন্ত্রণা সহ্য করা যেত না সত্যি আত্মহত্যার দিকে এগিয়ে যাচ্ছিলাম আমি বেশ কয়েক মাস একা থাকার পর প্রভু জিরাল্ডের মধ্যে প্রবেশ করেন একদিন রাতে আমি একাই শুয়েছিলাম চাইছিলাম প্রভু কিছু একটা করুন তিনি তখন বলেছিলেন হয় মেয়েটি থাকবে নয় আমি মেয়েটি বলতে সেই সহকর্মিনী তারপর বললেন একসঙ্গে একসঙ্গে দুজনকে পেতে পারো না মেভিস ততদিনে জিরাল্ডকে বিবাহ বিচ্ছেদের কাগজ পাঠিয়েছিলেন জিরাল্ড বোঝেননি মেভিস আবার নতুনভাবে ভাববেন কি না তবে আশা ছিল ধীরে ধীরে মেভিস ও জিরাল্ডের যন্ত্রণাময় কঠিন জীবন আবার গড়ে তোলার কাজে প্রভু সাহায্য করতে থাকেন তাদের বহু বছরের নিজস্ব সমস্যাগুলো সামলানোর দরকার হয়ে পড়েছিল টিভিতে জয়েজকে দেখে এবং জয়েসের বিউটিফর বিউটি ফর অ্যাশেস বইটি পড়ে মেভিস ভীষণভাবে উপকৃত হন মেভিস বুঝতে পারেন যে ওনার লাঞ্ছিত জীবনেও উনি কখনো একা ছিলেন না প্রভু ওনাকে আগের মতো আবার স্বাধীন করে তুলতে পারেন সেই প্রথমবার মেভিসের যেটা প্রয়োজন ছিল জিরাল সেটা দিতে পেরেছিলেন আমার মনে হয় আমার একটা সোনার কান দিয়েছিলেন প্রভু ঘন্টার পর ঘণ্টা আমি মণ্ডলীতে লোকেদের কথা তাদের আলোচনা তাদের সমস্যার কথা শুনতাম কিন্তু যেই মেভিসের সমস্যার কথা বলতে চেয়েছিল অমনি কেমন যেন কঠিন লেগেছিল তখন প্রভু যে কাজটা সবার আগে করেছিলেন সেটা হলো তিনি আমায় আমার জায়গা থেকে সরিয়ে নিয়ে গিয়ে বলেছিলেন তোমার এখন মুখ বন্ধ করে শোনার সময় মেভিসের কাছে সবচেয়ে বড় ব্যাপার ছিল ক্ষমাশীলতা গ্রহণ করা একদিন রাতে প্রার্থনা করার সময় তিনি এই বোধ লাভ করেছিলেন একদিন হাটু গেড়ে বসে আমি বলেছিলাম জিরাল কিভাবে এমন ভয়ানক কাজ করতে পারে এত ভয়ানক মনে 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 গম্ভীরভাবে প্রভুকে বলতে শুনেছিলাম তুমি কি জন্যে ভাবছো যে জিরাল যেটা করেছে সেটা তুমি করতে পারো না শুনে মনে মনে ক্ষুব্ধ হয়েছিলাম প্রভু আপনি কি বলতে চাইছেন তিনি যেন তিনি যেন বলে উঠেছিলেন যদি তোমার ওপর থেকে এক মুহূর্তের জন্য আমি আমার হাত তুলে নিতে পারতাম তাহলে দেখাতে পারতাম তুমি কি করতে ওনারা দুজনে প্রায় দু বছর পরে আবার একত্রিত হয় আজ ওদের দ্বৈত জীবন আগের চেয়ে অনেক বেশি জমাট এ যেন প্রভুর প্রতি ওনাদের আস্থা আর ওদের প্রতি প্রভুর বিশ্বস্ততার সাক্ষ্য এখন অনেক নতুন জিনিস আবিষ্কার করি আমরা কারণ আমরা এখন একসঙ্গে থাকি একে অপরকে বোঝবার জন্য অনেক সময় দিই এটা ভীষণ আনন্দের উত্তেজনার কারণ আবার আমরা একসঙ্গে দিন কাটাচ্ছি আমি জানি কিভাবে প্রেম জানাতে হয় আজ আমরা সত্যি ভালোবাসি আমি জানি কিভাবে দুঃখিত বলতে হয় মন থেকে তা বলি জানি কিভাবে মন থেকে গ্রহণ করতে হয় আপনার পরিস্থিতিটা হয়তো এমন যে কেউ আপনাকে দুঃখ দিয়েছে হয়তো বাল্যকালে আপনি নিগৃহীত ছিলেন হয়তো অনেক কিছু আপনার মনোমতো হয়নি ওই মহিলা ভেবেছিলেন যে প্রভু তাকে ক্ষমা করতে চেয়েছিলেন কিন্তু উনি নিজে এটা ভীষণ কঠিন কাজ বলে ভেবেছিলেন এমন কি তেমন কাউকে ক্ষমা করা যায় যে আপনাকে আঘাত করেছে এটা সবসময় নিজের দ্বারা সম্ভব হয় না আর আমি ওদের ক্ষমা করতে চাইছি এই বলে তো আর ক্ষমা করতে পারা যায় না শুধু শুধু চেষ্টা করা যায় না আর প্রভুর কাছে গিয়ে বলুন আমি তো আর আপনার সাহায্য ছাড়া কাউকে ক্ষমা করতে পারি না তারপর প্রভুকে বলুন অন্যদের ক্ষমা করার জন্য মহিমা দান করতে জীবনে এমন অনেক ক্ষেত্র রয়েছে যেসব জায়গা প্রভুর মহিমা সাহায্য করে যদি তা গ্রহণ করতে জানেন তবেই আচ্ছা মহিমা কাকে বলে গতকাল এই বিষয়ে অনেক কিছু বলেছি তাহলেও আজ আরেকবার ব্যাপারটা বলে দিতে চাই যে মহিমা হলো প্রভুর শক্তি যা বিনামূল্যে আসে কোনো খরচ ছাড়াই সেই কাজ তা অতি সহজে সম্পাদন করে যা নিজে থেকে কখনো করা যায় না এমন কি যদিও না করলেও তাহলে পরে ভীষণ হতাশাগ্রস্ত হবেন আর সামান্যই ফল পাবেন সেই কাজের ভিত্তিতে জিরমীয় বলেছে সেই কুয়ো খনন করবেন না যাতে জল পাবেন না আপনি কখনোই সেই রকম কুয়োর পেছনে সবাই নষ্ট করতে যাবেন না সেক্ষেত্রে এমন কাজের চেষ্টা করে যাবেন না যার মধ্যে সেই ফল পাওয়া যাবে না যা আপনার আশা মেটাতে পারে যে শক্তি পরিত্রাণের শক্তি যা আস্থার মাধ্যমে গ্রহণ করা যায় আমাদের এই আস্থা মুক্তির জন্যই প্রভু নিজের প্রাণ দিয়েছিলেন আপনারা বলুন যে আমি পাপি নিজেকে সাহায্য করতে পারি না আপনার সাহায্য দরকার যিশু আমার ক্ষমা করুন আমার মধ্যে আসুন আপনার সঙ্গে আমি সম্পর্ক গড়তে চাই আর সেটা আপনার সাহায্য ছাড়া সম্ভব নয় তারপর আপনি রক্ষা পাবেন পুনর্জন্ম লাভ করবেন যীশু খ্রিস্টের মাধ্যমে প্রভুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠবে প্রভুর মহিমা এই কাজটি সম্পাদন করতে পারেন তাছাড়াও আমাদের দৈনন্দিন জীবন হতাশ করে ফেলে সামর্থ্য রয়েছে এই মহিমার মধ্যে প্রভুর মহিমা সেই সব কাজ করতে সামর্থ্য যা আপনার আয়ত্তের বাইরে সেই সব কাজ প্রভুর মহিমা ছাড়া কোনোদিনও করতে পারবেন না শিষ্য বলেছিলেন আমি তোমাদের সবার চেয়ে বেশি পরিশ্রম করি তবুও বলবো যে সেই কাজ আমার দ্বারা স্বাদ নয় না প্রভুর মহিমা দ্বারা একটু আগেই জিনজারার আমি আলোচনা করছিলাম লোকে আমাদের প্রায়ই বলে এত সব কাজ আপনারা কি করে করেন তার মানে এই নয় যে আমি কাজ করি না বা চেষ্টা করি না আমিও কাজ করতে পারি চেষ্টা করতে পারি কিন্তু আমি যদি প্রার্থনার মাধ্যমে প্রভুর সঙ্গে যুক্ত না থাকি তার বাণী সময় না কাটাই তাহলে যা করছি সেটা করতে পারবো না আর যা করেছি তাও হতাশায় ডুবে যাব আর এইভাবে হতাশার মধ্যে ডুবে থাকলে একদিন হয়তো আমার নিজের মাথা চুল ছিঁড়তে লাগব সুসংবাদটা হলো যে আপনাদের এইভাবে বাঁচতে হবে না প্রভুর মহিমা আপনাদের পাল্টে দেবে এর সাহায্যে আপনার যা হওয়া উচিত সেটাই হবেন আপনি যদি বদমেজাজি হন তাহলে প্রভু তা পাল্টাতে পারেন আপনি ধৈর্য ধরুন সব হয়ে যাবে যদি বেশি কথা বলা রোগ থাকে তাহলে প্রভু তা পাল্টাবেন প্রভুর মহিমা বৈবাহিক সম্পর্ক রক্ষা করতে পারে ছেলেমেদের মেয়েদের পাল্টাতে পারে আপনি নিজে থেকে করুন এটা প্রভু থামাতে চান ট্রু সংবাদ হলো এই যে এই জগতের পেছনে আর আপনাকে দৌড়তে হবে না আপনি প্রভুর কাছে যান আপনি সব কিছু যেতে দিন প্রভুতে মন দিন আর ঠিক এটাই আমাকে করা দরকার আর নিজে সব কিছু করা থামিয়ে দিন নিজেকে পাল্টানোর চেষ্টা বাচ্চাদের পাল্টানোর চেষ্টা বিবাহিত জীবন ও আর্থিক অবস্থা পাল্টানোর চেষ্টা মন পাল্টানোর চেষ্টা থামান বাইবেলের কোনো লাইন পড়লেই মনে হয় যেন আপনাকে দণ্ড দিচ্ছে আপনি বলুন আমার এই ব্যাপারে একটা সমস্যা রয়েছে আর নিজের থেকে পাল্টানোর চেষ্টা না করে শিগগিরই প্রভুকে বলুন আমার সমস্যা রয়েছে আপনি বাঁচান কিন্তু আমার তো একমাত্র আপনি পাল্টাতে পারেন প্রভু আপনি যা চান সেই মতো আমি হতে সাহায্য করুন একটু ধৈর্য ধরুন আর সমস্ত তথ্য জেনে নিন পরের দিন আবার আপনাদের সঙ্গে এসে দেখা করব আপনি জানেন না যে জয়েস মাই মেনিসপ্রিজের কাছে আপনি কতটা মূল্যবান পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি দরিদ্রকে বস্ত্র দিচ্ছি আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন জয়েস মায়ের ডট অর্গে প্রার্থনা অনুরোধ করতে আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে জয়েসের সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে কারণ সারা বিশ্বের সঙ্গে প্রভুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা